ইট শুড হ্যাভ সাম বেনিফিশিয়াল এফেক্টস তো দিজ আর দ্য ফিচার্স অফ এন আইডিয়াল কন্ট্রাসেপ্টিভ তো এবার কন্ট্রাসেপটিভকে প্রথম বললাম আমরা টেম্পোরারি হয় আর পারমানেন্ট হয় এবার টেম্পোরারি ওর রিভার্সেবল মেথডস যেগুলো ফর স্পেসিং অফ চাইল্ড বার্ড আচ্ছা দুটো টার্ম আছে একটা হচ্ছে কন্ট্রাসেপশন আর হচ্ছে ফার্টিলিটি কন্ট্রোল দিস টু আয় নট সিরোনিমাস কন্ট্রাসেপশন মিনস কনস্ট্রাসেপশন উইচ প্রিভেন্টস প্রেগন্যান্সি ফার্টিলিটি কন্ট্রোল হচ্ছে দুটো কন্ডিশন ওয়ান ইজ কন্ট্রাসেপশন আদার ইজ ফার্টিলিটি কন্ট্রোল যার ইনফার্টাইল কাপুস তাদেরকে প্রেগনেন্সির জন্য অ্যাডভাইস করা অর্থাৎ ফার্টিলিটি কন্ট্রোল ইজ এ ব্রডার টার্ম এটা হচ্ছে ফার্টিলিটি কন্ট্রোলও করে আবার ফার্টিলিটি প্রোমোটও করছে যাদের ফার্টিলিটি নেই মানে ইনফার্টাইল কাপু অর্থাৎ ইনফার্টিলিটি এর মধ্যে ঢুকে আসতে পারে ফার্টিলিটি কন্ট্রোল অ্যান্ড কন্ট্রাসেপশন যদিও মনে হচ্ছে একই কথা কিন্তু তা নয় ফার্টিলিটি কন্ট্রোলের মধ্যে আমাদের কন্ট্রাসেপটিভ আদার দেন কন্ট্রাসেপটিভ ফার্টিলিটি প্রোভিশন ফর ফার্টিলিটি সেটাও আমাদেরকে প্রোভাইড করতে হয় তখন সেটাকে বলে হচ্ছে ফার্টিলিটি কন্ট্রোল আচ্ছা এবার টাইপস টেম্পোর পারমানেন্ট তো ইউজুয়ালি সার্জিক্যাল টাইপ সেগুলো ছেলেদের ক্ষেত্রে ভ্যাসেক্টমি তোমরা জানো মেয়েদের ক্ষেত্রে টিউবেকটোমি হ্যাঁ অনেকগুলো মেথড আছে নর্মালি উই প্র্যাকটিস মডিফাইড পনেরো টেকনিক এগুলো অত তোমাদের জানার দরকার ডিটেলস জানারও দরকার নেই জাস্ট এগুলো তবে এখন তো টিউবেক্টোমিও ইজ নট পারমানেন্ট টিউবেক্টোমিও তো রিক্যালাইজেশন করা হয় কারো যদি বাচ্চা মারা যায় এই দেখো যদি এটা যে কোথায় গেল গাছটা এই যে ফ্যালোপিয়ান টিউবটা ইউজুয়ালি কি করা আগে করো কি এই টিউবের একটা লুপ তুলে গ্রাস করে ছেড়ে দেওয়া হতো হ্যাঁ তারপরে এলো এইটাকে বেঁধে দেওয়া হতো অ্যাবজর্বে নন অ্যাবজর্বেল সুচার দিয়ে এটা বেঁধে দেওয়া হতো টাইট করে বেঁধে তো ব্যাপার পার্ট বি কে এম ডিভাস্টোরাইজড অ্যাণ্ড আল্টিমেটিক গ্যাংগ্রিন হয়ে এটা পোষে পড়ে যেত ন্যাচারালি এইটা ছিল তারপরে যেটা আমরা ম্যাক্সিমাম করি সেটা হচ্ছে মডিফাইড পমেরোয় টেকনিক মডিফাইড পমেরোয় হট উইড ইউ আমরা ওই এক্সারসাইজ এইটাই কমনলি প্র্যাকটিস হয় এছাড়া দেখবে বইতে অনেক উঁচিদার টেকনিক আরভিং টেকনিক কোনটাতে এরম এই কার্টেডটাকে ইউট্রাসের গায়ে কুট করে ঢুকিয়ে দেওয়া হয় কখন এইটাকে ব্রড লিগামেন্টের লেয়ারের মধ্যে দিয়ে কামবার প্রসেস তাদের ফেলিও সামান্য কম বেশি কিন্তু কমনলি প্র্যাকটিস ইজ মডিফাইড বা মডিফাইড পমের টেকনিক এইটাই আমরা রুটিনলি করি আর এইখানে একটা কথা বলা যাচ্ছে হোয়াটস সুইচার ইজ টু বি বিজর্বেবল আর নন অ্যাবজর্বেবল হ্যাঁ বলো কেন শোনো নন অ্যাবসর্বে বলে উইথ দ্য আইডিয়া সবাই করে কি যে নন অবসর সুচারটা থাকবে একটা সিল্ক দিয়ে বা ডায়লগ দিয়ে সিল্ক দিয়ে বেঁধে দেওয়া হলে অনেক দিন বা তা নয় অ্যাকচুয়ালি নন নন অ্যাকসব সরি নন অ্যাবসর্বেবল সুচারে রিকালজেশন রেট বেশি কারণ হচ্ছে আমরা অ্যাবসর্বেবল ক্যাটগাট দিয়ে করি ক্যাটগাট দিয়ে করলে কি হয় এটা টেনে তুমি বেঁধে রেখেছো নন স্টিচ অনেক দিন থাকে এই দুটো পার্ট কেউ এক জায়গায় লাগিয়ে রাখে অনেকদিন তো এই কার্ট এন্ড দুটো যত বেশি দিন কাছাকাছি থাকবে তত তাতে ডিসান হয়ে যাওয়ার চান্স বেশি এখনও কেউ কেউ করে উইথ দ্য আইডিয়া যে নন বেশি দিন থাকবে

নিচে দিয়ে টিউব বা লেন্ডে মানে আইডিয়াটা সেম যে তুমি ইউট্রাইন ক্যাভিটি দিয়ে এইখান দিয়ে একটা কেমিক্যাল এইখানে পুশ করে দিই হিস্টোস্কোপি কে করে তাহলে এখানটা কি হতো কেমিক্যাল বার্ন হয়ে গিয়ে এটা বন্ধ হয়ে গেল এই দুদিকে এরকম করে দেয় কুইনা ক্রিন বলে একটা কেমিক্যাল পাওয়া যেত এসসিওর বলে একটা টেকনিক বেরিয়েছিল তাতে একটা টাইটেনিয়াম নিকেলের ওয়্যার হ্যাঁ ওয়ারে কিছু এই দিয়ে এইখান দিয়ে হিস্টোস্কোপি করে এরকম ঢুকিয়ে দেওয়া হতো তাতে এটা ওই ইরিটেশন হয়ে ব্লক হয়ে যেত এইগুলো কি হয় এই লাই এই অফ ইজ ইনস্ট্যান্ট রেজাল্ট তুমি যখনই করে দিচ্ছ তখনই কিন্তু এইগুলো পুরোপুরি বন্ধ হতেই দুই থেকে তিন মাস সময় লাগে যার জন্য আফটার দিস প্রসেসেস অ্যাডভাইস পেশেন্ট টু ইউজ সাম ব্যাক আপ কন্ট্রসেপশন ফর থ্রি মান্থস ঠিক আছে তাহলে অপারেশন এইটা আর ছেলেদের একটাই অপারেশন ভ্যাসেকটমি ভাস ডিফারেন্স তোমরা এমন সম্বন্ধে একটা জিনিস জানতে হবে

তুমি যদি সিমেন অ্যানালিসিস করো আপনার টুয়েলভ ইজার প্লেসেস দেখা গেছে যে তখন আর সিমেনে স্পাম নেই এই জন্য একটা প্রশ্ন করা যে আইডিয়াল টাইম অফ ভ্যাসেক্টমি কখন আইডিয়াল টাইম অফ ভ্যাসেক্টমি হচ্ছে আর্লি প্রেগনেন্সি মানে যখন তার মিসেস প্রেগনেন্ট সেই সময় তাকে ভ্যাসেক্টমি যদি হয়ে যায় প্রেগনেন্সি হতে হতে সে যদি ইন্টার কোর্স করে বা নেক্সট ডেলিভারি হতে হতে তার ওই টাইমটা চলে যাবে এই জন্য আইডিয়াল হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে যদি ভ্যাসেক্টমি করা হয় তা যদি না হয় ভ্যাসেক্টমি করলে কিন্তু পেশেন্টকে বলে দিতে হবে যে থ্রি মান্থস টুয়েলভেন তাকে ব্যাক আপ কন্ট্রাসেপশন ইউজ করতে হবে এছাড়া আর একটা ছেলেদের ওষুধ বেরিয়েছিল চীনে গসিপল বলে গসিপল ওটা একটা কটন সিডের থেকে এক্সট্র্যাক্ট ওটা ডাইরেক্টলি সেমিনিফেরাস বলে কাজ করতো করে স্পার্মাটোজেনেসিসটা বন্ধ করে দিত কিন্তু ওর এত সাইড এফেক্ট আর এত ঝামেলা বা খুব ইউজ হয় না ছেলেদের পার্মানেন্ট স্টেরিলাইজিং মেথডই রয়েছে আচ্ছা এবার কমন মেথড যেগুলো ব্যবহার করা হয় বেরিয়ার মেথড তোমরা সবাই জানো কন্ডম কন্ডম কি দিয়েছে জানে তো দিয়েছে কন্ডম ডায়াফ্রাম এইগুলো হচ্ছে বেরিয়ার মেথড কন্ডম দু রকমের হয় ফর মেলস অ্যান্ড ফর ফিমেলস ফিমেল কন্ডম পাওয়া যায় মেল কন্ডম পাওয়া যায় তো মেল কন্ডমের যদি ঠিক মতো তোমরা দেখবে বই যখন পড়বে না দুটো জিনিস আছে একটা দেখবে লেখা আছে পারফেক্ট ইউজ একটা হচ্ছে টিপিক্যাল ইউজ মানে এই যে কন্ট্রাসেপটিভের যে এফেক্টিভিটি বা ফেলি রেট কি দিয়ে এক্সপ্রেস করা হয় পার্ল ইন্ডেক্স বলে হ্যাঁ পার হান্ড্রেড ওমেন ইয়ার পার্ল ইন্ডেক্স হচ্ছে ধরো কেউ একশোটা কাপল ইউজিং এ প্রসেস অব কন্ট্রাসেপশন ওভার এ ইয়ার তার মধ্যে যতজন প্রেগনেন্ট হবে ফেলিওর হবে সেটা হলো তার পার ইন্ডেক্স মানে তার ফেলিওর রেট মানে আমি তার মানে আমি যদি বলি যে নিরোদের ফেলিওর রেট ফাইভ তার মানে হচ্ছে একশো জন কাপড় যদি ঠিক মতো ব্যবহার করে এক বছরের শেষে তাদের একটা জনের আছে টিপিক্যাল ইউজ আর একটা লেখা আছে পারফেক্ট ইউজ পারফেক্ট ইউজ মানে যেটা পারফেক্টলি ইউজ করা উচিত যেটা তুমি পেশেন্টকে বলে দেবে এইভাবে ইউজ করো সেটা কিন্তু টিপিক্যাল ইউজটাকে পেশেন্ট তো সবসময় সেরকম খেয়াল করে না যে যেরম বলো সেরকম করে না পেশেন্ট তো একটু করে যার জন্য টিপিক্যাল ইউজে রেট একটু বেশি কিন্তু পারফেক্ট ইউজের থেকে বেশি হয় টিপিক্যাল ইউজের কনডোমের সামনে একটা কনডোমের ফেলিওরেট ম্যাক্সিমাম হচ্ছে ঠিকমতো অ্যাপ্লিকেশন করতে জানে না বা ইউজ করতে জানে না বলে কনডোমের নিয়ম হচ্ছে ওই টিপ অফটা কনডোমের একটা রিসেপ্টেনিং মতো থাকে ওইটা স্কুইজ করে হাওয়াটা বের করে দিতে হয় বিকজ স্পার্ম উইল উইল কালেক্ট দেওয়ার যদি সেটা হাওয়াটা বের করে না দেয় যে ফ্রিকশানে এত টেম্পারেচার হয় হাওয়াটা এক্সপেক্ট করে কন্ডম রাপচারের একটা কারণ হচ্ছে ওটা যদি টিপটা স্কুইজ করে বের করে না দেয় এটা গেল এক নম্বর আর কন্ডম শুড বি অ্যাপ্লাইড অন ইন পেনিস এবং ইমিডিয়েটলি আফটার ইজাকুলেশন তোমাকে ক্যাচ হোল্ড অফ দ্য মাউথ অফ দ্য কন্ডম অ্যান্ড টেক ইট আউট কারণ কন্ডম ইউজ করলে একটা যেটা বললাম ওইটা যে এয়ারটা বের করে যাবে দু নম্বর হচ্ছে কুইক উইথ ড্রয়াল কারণ ইজাকুলেশনের পর পেনিস ফ্ল্যাক্সিড হয়ে যায় তখন সাইড দিয়ে লিক করে যায় মানে দেরি করলে কিন্তু সাইড দিয়ে সিমেন্ট লিক করে যাবে এই দুটি পদ্ধতি ব্যবহার করা হয় অনেকে এর সঙ্গে পারমিসাইডাল জেলি অনেক সময় কন্ডমে দেওয়া থাকে বা অ্যাডিশনাল এ ব্যবহার করা হয় আর ড্রাই এটা একটা ওই রকমই একটা মেকানিক্যাল ডিভাইস সার্ভিক্সের কাছে লাগিয়ে দেওয়া হয়

সে পিরিয়ড ক্যালকুলেট কি সে পিরিয়ড কি মানে করা হয় একটা ক্যালেন্ডার মেথড আর একটা বডি টেম্পারেচার দ্বিতীয় আর একটা বলো আর কি ন্যাচারাল একটা বডি টেম্পারেচার হলো একটা কি বললাম ক্যালেন্ডার মেথড বডি টেম্পারেচার মেথড আর একটা কি হ্যাঁ হ্যাঁ নিউকাস মেথড মিউকাস মেথড কারণ আমরা জানি ও মিউটেশনের সময় মিউকাস সিক্রেশন এক্সেসিভ হয় অ্যাকচুয়ালি কি হয় তোমরা যদি ফিজিওলজিটা মনে করো স্পার্ম ইনসাইড দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক রিমেন্স ক্যাপাবল অফ ফার্টিলাইজেশন ম্যাক্সিমাম হচ্ছে ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স ইট মে রিমেন অ্যালাইন ফর সেভেন ডেজ বাট ফার্টিলাইজিং অ্যাবিলিটি সেভেন্টি টু আওয়ার্সের পর থাকে না ইউজুয়ালি ফর্টি এইট ম্যাক্সিমাম আর ওভামের লাইফস্টাইল হচ্ছে অনলি টুয়েলভ আওয়ার্স ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স টুয়েলভ আওয়ার্স টু টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে একটা গোটা মাসে এই তিন ঘন্টা এই তিন দিন স্পার্ম আর একদিন ওভাম এই চার দিন যদি মানে ইন্টারকোর্স অ্যাভয়েড করা যায় তাহলে গোটা মাসে কন্টারসেপশনের দরকার নেই এতদিন খেতে হয় না কিন্তু তা সত্ত্বেও এত সব ব্যবহার করতে একটাই কারণে বিকজ উই ক্যালট পিন পয়েন্ট দ্য ডে অফ ওভিলেশন ডে অফ অবুলেশন যদি আমি জানতে পারি অ্যাকুরেটলি তার তিন চার দিন আগে মেলেমেশে বন্ধ রাখলে হলো একদিন পরে মেলেমেশে বন্ধ রাখলেই হলো তাহলে গোটা মাসে প্রেগন্যান্সি আসবে তো এই ডেটা অ্যাকচুয়ালি অবুলেশন ডে ক্যালকুলেট করা যায় নেক্সট পিরিয়ডের ফার্স্ট ডে থেকে কারণ আমরা জানি পিরিয়ড লেংথ অফ পিরিয়ড ভ্যারিজ ইন ডিফারেন্ট উইমেন ইন সেম উইমেন ইন ডিফারেন্ট মান্থস তাহলে কী হয় ইউজুয়ালি কী হয়

সুতরাং কিন্তু নেক্সট পিরিয়ডটা কবে হবে আমরা তো কেউ জানি না ওরা এই মাসে ছাব্বিশ পরের মাসে কবে হবে এটা আগে জানা তো নেক্সট পিরিয়ডটা এই তারিখেই হবে তাহলে এত ঝামেলার দরকার ছিল না এত ওষুধপত্র দরকার ছিল না তো এবার কি হয় আমি এই পদ্ধতিগুলো এক একটা করি ন্যাচারাল পদ্ধতিগুলো এক এক করে আমরা শুরু করি একটা হচ্ছে সেফ পিরিয়ড সেফ পিরিয়ডের আইডিয়াটা ওই যে বললাম এদের ফার্টিলিটি ফার্টিলাইজিং এবিলিটি আর ওভামের লাইফ এই টাইমটা বাদ দিয়ে বাকি টাইমটাকে আমরা বলছি সেফ পিরিয়ড আর আনসেফ পিরিয়ড হচ্ছে কখন প্রেগনেন্সি মুশকিলটা কোথায় হচ্ছে এই যে বললাম সাইকেল হচ্ছে ডিফারেন্ট ভ্যারিয়েশন হয় প্রচন্ড এইটা ক্যালকুলেট করতে হয় কি করে ডু ডু একটা ওয়ান ইয়ার ক্যালেন্ডার মান্থ ওয়ান ইয়ার ক্যালেন্ডার তার এটা সাইকেলটা এক বছর ধরে রেকর্ড করতে হয় যে কতদিনের সাইকেল এবার তাতে দেখা গেল ধরো শর্টেস্ট সাইকেল আর লংেস্ট সাইকেল দুটো পাওয়া যাবে বারো বছর মানে বারো মাস যদি তুমি দেখো মোটামুটি ধরে নেওয়া যায় যে ওই প্যাটারনেই তার হবে তাহলে বারো মাসের মধ্যে ধরো আমি দুটো জিনিস দেখব হুইচ দ্য শর্টেস্ট সাইকেল অ্যান্ড হুইচ অজ দ্য লংয়েস্ট সাইকেল তো দেখো সাপোজ ধরা গেল তার শর্টেস্ট সাইকেল যেটা হয়েছিল সেটা হলো আঠাশ দিন আর ধরো লংেস্ট সাইকেল যেটা হয়েছে পঁয়ত্রিশ দিন ধরো হ্যাঁ নর্মাল পিরিয়ডের মধ্যেই রইলো রেগুলারিটি মেনটেন হলো তাহলে আঠাশ থেকে পঁয়ত্রিশ যদি তার ভ্যারিয়েশন হয় লংেস্ট সাইকেল এবং শর্টেস্ট সাইকেল হয় তাহলে এখানে ক্যালকুলেশনের নিয়মটা খুব সোজা সোজা হচ্ছে ইন দ্য সেন্স শর্টে থেকে ইউ ডিডাক্ট টোয়েন্টি দ্যাট উড বি দ্য ফার্স্ট আনসেফ ডে বুঝতে পারলে কি বুঝতে পারলে না ধরো এটা মনে রাখতে হবে ধরো লংগেস্ট সাইকেল হলো এই শর্টেস্ট সাইকেল হলো আঠাশ দিন আর লংয়েস্ট সাইকেল হলো পঁয়ত্রিশ দিন তাহলে তোমার এই মেয়েটির এর সেফ পিরিয়ড কোনটা হবে যার এই ভ্যারাইটি রয়েছে তার সেফ পিরিয়ড ক্যালকুলেশন হবে শর্ট সাইকেল থেকে মাইনাস টোয়েন্টি আর লং সাইকেল থেকে মাইনাস টেন এইটা হচ্ছে ফার্স্ট আনসেফ ডে ফার্স্ট আনসেফ মানে এই দিন ইন্টারভিউস করলে প্রেগন্যান্সি আসতে পারবে এটা আনসেফ ডে আর এটা হচ্ছে লাস্ট আনসেফ ডে লাস্ট আনসেফ ডে তাহলে এর আগে বা এর পরে সে হচ্ছে সেফ বুঝতে পারলে জিনিসটা কত কমে যাচ্ছে দেখো যদি এই কারণ সাইকেল হয় তাহলে এইটার থেকে তুমি পাচ্ছ আট এইট ডে অব্দি মানে এইট ডে হচ্ছে আনসেফ ডে মানে সাত পর্যন্ত হচ্ছে সেফ ডে এইট ডে হচ্ছে ফার্স্ট আনসেফ ডে তাহলে সাত প্রথম সাত দিন ওয়ান টু সেভেন তার মধ্যে তো যার সাত দিন ধরো পিরিয়ড চলে তারই না যদি তিন দিন বা পাঁচ দিন কারোর পিরিয়ড হয় সে দুদিন বা চার দিন ওই সময় পাচ্ছে সেফ পিরিয়ড সাত দিন মানে কিন্তু সবসময় কাউন্ট হয় ডে অফ অনসেট অফ মেন্সন ডে অফ অনসেট সবসময় সাত দিন মানে ইনক্লুডিং দ্য ডেজ অফ পিরিয়ড পাঁচ দিন যদি কারো পিরিয়ড থাকে সেখানে দুদিন মাত্র সেফ পিরিয়ড পাচ্ছে স্টার্টিং এ আর এখানে দেখো পঁয়ত্রিশ যদি তার লংয়েস্ট পিরিয়ড হয় তার থেকে তুমি দশ বার দিচ্ছ মানে পঁচিশ পঁচিশ হচ্ছে তার লাস্ট আনসেফ ডে তাহলে তার সেফ ডে শুরু হচ্ছে ছাব্বিশ থেকে তাহলে কদিন মাত্র পাচ্ছে দেখো মানে অর্থাৎ আট থেকে ছাব্বিশ এতটা তার হচ্ছে আনসেফ পিরিয়ড বিফোর আট এবং আফটার ছাব্বিশ দু চার দিন শেষে দুদিন ওপরে সুতরাং সেই জন্য সেফ ডে ফেলিও এত বেশি তাহলে এইটা যদি এইভাবে দেখো যে তাহলে তার আঠাশ দিনের সাইকেলে তার প্রথমে সাত দিনের মধ্যে পাঁচ দিন বাদ দিলে দুদিন আর এখানে আঠাশ দিনের সাইকেল নেই ছাব্বিশ সাত আঠাশ তিন দিন মানে অ্যাকচুয়ালি পাঁচ ছ দিন সে সেফ পিরিয়ড পাচ্ছে বাকিটা তার আনসেফ হচ্ছে অথচ মাত্র আমরা যদি ডেট অফ ওভুলেশন জানতাম তাহলে চার থেকে পাঁচ দিন কি বয়স সাত দিন বাদ দিলেই লোকে কি প্র্যাকটিস করে ফার্স্ট উইক আর লাস্ট উইক সেফ পিরিয়ড মাঝখানের পিরিয়ডটা আনসেফ কিন্তু সেটা এইটা সব নির্ভর করছে ওভুলেশন ডে একদিন দুদিন গন্ডগোল হয়ে গেলেই এটা গন্ডগোল হয়ে যাবে তাহলে সেফ পিরিয়ড এর ক্যালকুলেশনটা বোঝা গেল শর্টেস্ট পিরিয়ড থেকে কুড়ি বাদ দিলে দ্যাট ইজ দ্য ফার্স্ট আনসেফ ডে মানে তার আগের দিন অবধি সেফ পিরিয়ড আর লংয়েস্ট পিরিয়ড থেকে দশ বাদ দিলে সেটা হচ্ছে লাস্ট আনসেফ ডে অর্থাৎ তারপরের দিন থেকে সেফ পিরিয়ড এটা গেল সেফ পিরিয়ড সেফ পিরিয়ড ক্যালকুলেশন তারপরে মিউকাস তোমরা জানো ওই সময় মিউকাস সিক্রিশন বেশি হয় ইন্টেলিজেন্ট মেয়ে যারা তারা বুঝতে পারে তো যতদিন ওই মিউকোয়ার সিক্রিশন বেশি থাকবে এবং তারপরেও তিন দিন হচ্ছে তুমি যদি মানে কল্টার সেফটি ইউজ করো তাহলে প্রেগন্যান্সির চান্স কম আর বডি টেম্পারেচারও তাই যে বডি টেম্পারেচার তিন দিন বেড়ে গেলে মানে অ্যাকচুয়ালি কী হয় জাস্ট বিফোর ওভুলেশন একটু ড্রপ হয় তারপরে ওভুলেশন ওভুলেশনের উপর কে কপাসলিটি আমি প্রোজেস্টের 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 থার্মোজেরিক তো প্রোজেস্টরের জন্য দেখবে গোটা প্রেগন্যান্সিতেও কিন্তু আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত নাইনটি এইট পয়েন্ট ফোর নর্মাল বডি টেম্পারেচার কিন্তু প্রেগন্যান্সিতে হাফ ডিগ্রি টেম্পারেচার বেশি হয় যেটা সেকেন্ড হাফ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল হয় ডিউ টু প্রোজেস্টেরন তো হাফ ডিগ্রি টেম্পারেচার বেশি থাকে তাহলে এই যে টেম্পারেচার বেসাল বডি টেম্পারেচার রোজ সকালে টাং নিতে হবে নেওয়ার আগে মুখ ধোয়া চলবে না কোনো কিছু খাওয়া চলবে না তুমি চা খেলে গরম হয়ে যাবে ঠান্ডা জল খেলে কমে যাবে বিফোর ইভেন বিফোর ওয়াশিং ইউর মাউথ তোমাকে একদম সকালবেলা উঠে সাবলিং সাবলিগুয়াল টেম্পারেচার নিতে হবে এইভাবে নিয়ে তুমি যখন দেখবে যেদিন টেম্পারেচার উঠল তিন দিন তারপরে তুমি গেলো মানে টেম্পারেচার উঠলো মানে ওভুলেশন হলো এবার চব্বিশ দিন চব্বিশ ঘন্টা সেটা ওরা তিন দিন দেখতে বলে তারপরে আরো তিন দিন বাদ দিয়ে তুমি মানে ওই পিরিয়ডটা মোটামুটি যদি তুমি মেনটেন করো ওর মধ্যে প্রেগনেন্সি ওর বাইরে প্রেগনেন্সি আসার কথা নয় তাহলে এইগুলো গেলো সব ন্যাচারাল মেথড এরপর হচ্ছে ডেফিনিট মেথড যেগুলো আমরা ইউজ করাই একটা হচ্ছে ওই যে আমি বলছিলাম ড্রাগস ডিভাইসেস আর মেজার্স এইগুলো সব মেজার্সের মধ্যে গেল এইগুলো মেজার্সের মধ্যে গেলো এবার ডিভাইসেস ডিভাইসেস মানে কিছু কিছু জিনিস যেগুলো যেমন কপারটি হ্যাঁ কিছু ডিভাইসেস যেগুলো অর্থাৎ ইন্ট্রাইট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস নানা নানা ধরনের হয় এখানে কপারটি ছিল না এইগুলো তো তোমার না খোলা দিলে একটু ইনসারশন এইগুলো তো দেখার না এই আয়ুর সিডি আর কি বলে ওরাল কন্ট্রাসেপ্টিভ এই দুটোতেই মূলত তোমার পরীক্ষাগুলো বা তোমাদের কোশ্চেন টুশনগুলো হয় এ পুরো নাম হচ্ছে আই ইন্ট্রাইট্রাইন কন্ট্রাসেপ্টিভ ডিভাইস আর একটা এই আইউডি অনেকে শর্টে আইউডি বলে এতে একটু ওভারল্যাপিং হয়ে যায় ওই তোমাদের আজকে ওদের আইউডি হচ্ছে ইন্ট্রাইট্রাইন ফিটাল ডেথ আইউএফি সেটা এটা আইউ অনেক সময় আইউডি শর্টে ব্যবহার করা কিন্তু আইউডি বললে কোনটা পার্টিকুলারলি বোঝাচ্ছে বোঝা যায় না সেই জন্য এইটা হচ্ছে আইউ সিডি আর ওটা হচ্ছে বলা হয় স্যার আইউডি কেস আচ্ছা এই যে জিনিসটা এই ইন্ট্রায়েন কন্ট্রাসেপটিভ ডিভাইসের হিস্ট্রিটা হচ্ছে বহু পুরোনো বেদিনদের ওরা যখন লং ক্যারাভ্যানে ডেজার্ট পার হতো মাসের পর মাস তো ক্যামেলদের রোদের অভিজ্ঞতা থেকে ওরা দেখেছিল

কন্ট্রাক্ট করবে বের করার জন্য তো তাহলে ইমপ্ল্যান্টেশন হবে কিন্তু অ্যাকচুয়ালি কনসেপশন এতে আটকায় না মানে ফার্টিলাইজেশন এতে আটকায় না কারণ তো চলে যাচ্ছে ফার্টিলাইজেশন হয়ে যায় ইমপ্ল্যান্টেশনটা মূলত আটকায় ওই জন্য অনেকে এদেরকে কন্ট্রাসেপ্টিভ এজেন্ট না বলে কন্ট্রাজেস্টেশনাল এজেন্টও বলে হ্যাঁ কন্ট্রাজেস্টেশনাল এটা জেস্টেশন আটকাচ্ছে নট প্রে নট ফার্টিলাইজেশন যাই হোক তো এবার এটা দেখা গেল কি সাইজ অব দ্য আইডি আইউ সিডি দিগ আর দ্য সাইজ মোর মোর ইজ ইটস এফেক্টিভনেস যত বড় হবে এফেক্টিভিটি তত বাড়বে কিন্তু তার সাইড এফেক্টও সঙ্গে সঙ্গে তত বাড়বে তখন দেখা গেলো যে এটা কিন্তু ছোট করে দেওয়া হয় সাইড এফেক্ট কমে কমে যাচ্ছে কিন্তু ছোট করলে ওর এফেক্টিভিটিও কমতে শুরু করলো তোমরা এখন দেখোই আর দেখতেও পাবে না আগে লিপিস ডুব পাওয়া যেত এইরম বড় একবারে এর মতো দেখতে লিপিস ড্রুপ পরেই দেওয়া হতো সে পুরো ইউট্রাইন ক্যাভিটিটায় প্রায় ভর্তি করে রাখত কিন্তু তার সাইড এফেক্ট বেশি বলে এবার এই মাঝামাঝি একটা কিছু করতে যে টু রিডিউস দ্য সাইড এফেক্ট টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সাইড এফেক্টস বাট কিপিং দ্য এফেক্টিভিটি অফ কন্ট্রাসেপশন এর মধ্যে কিছু মডিফিকেশন আনা হলো সেইগুলো হচ্ছে কিছু বায়ো অ্যাক্টিভ মেটেরিয়াল বায়ো অ্যাক্টিভ সাবস্টেন্স আইদার হরমোনস অর কপার ওয়ার এইগুলো ইউজ করে দেখা গেল যে এতে সাইজটা ছোট হলেও ওর এফেক্টিভিটিটা ঠিক থাকছে এবং সাইড এফেক্টগুলো অনেক কম হচ্ছে ঠিক আছে এই হলো আইডিয়া এবার এদের মেকানিজম এরা কি করে মেকানিজম যাদের ক্ষেত্রে কপার থাকে আচ্ছা এটা একটু ডেসক্রিপশনটা তোমাদের জানা দরকার যেমন দেখো এটা লেখা আছে সি ইউ থ্রি প্রত্যেকের লেখাতে কোনটায় টু এইটটি কোনটায় থ্রি এইটটি এ ডেসক্রিপশন থাকে এটা কি মানে হচ্ছে কপার অ্যামাউন্ট মানে কি ওয়েট হ্যাঁ সারফেস এরিয়া যে কপার যে পরিমাণ কপার আছে তার সারফেস এরিয়া নট ওয়েট সারফেস এরিয়া হচ্ছে এটা থ্রি সেভেন্টি ফাইভ মানে এর থ্রি সেভেন্টি ফাইভ স্কোয়ার মিলিমিটার হচ্ছে সার্ফেস এরিয়া থ্রি সেভেন্টি ফাইভ স্কোয়ার মিলিমিটার সার্ফেস এরিয়া হচ্ছে যে কপার ওয়ারটাতে লাগানো আছে তার সার্ফেস এটা আর থ্রি এইটটিতে অবভিয়াসলি থ্রি এইটটি আছে এবার যদি কোনোটাতে লেখা থাকে যে সিউ থ্রি এইটটি এ যদি কথাটা লেখা থাকে এটাতে দেখো হেয়ার দ্য কপার ওয়ার ইজ অনলি ইন দ্য স্টেম অফ দ্য আইসিডি এই আর্নগুলোতে নেই এই আর্নগুলোতে কোনো কপার ওয়ার নেই দেখতে পাচ্ছ শুধু স্টেমটাতে আছে এইখানে জড়ানো আছে কিন্তু থ্রি এইটটি এ বা কারণ এ থাকে এ মানে আর্ম তার আরবেও কপার ওয়ার আছে মানে সেইগুলো দেখতে হবে অনেকটা টি এর তার মেন পোর্শনটা যেমন ধরো কপার থ্রি এইটটি এ যদি আমরা একটা দেখি থ্রি এইটটি এ মানে এই তার তোমার টি এর স্টেমটা আর এই দুটো হলো তার আর্ম তাদের এইখানে একটা করে ব্যাঙ্গেল থাকে এইটা কিন্তু ওয়ার দাম ওই মেয়েরা যে চুরির মতো পড়ে এটা ব্যাঙ্গেল ব্রেসলেট কি বলে মানে এটা নিলেট এটা ওয়ার না দুদিকে দুটো থাকে আর এইখানে ওয়ারটা জ্বলানো থাকে এইটাতেই থাকে থ্রি হান্ড্রেড মিলিমিটার আর এইটাতে থাকে থার্টি থ্রি করে দুটোতে থার্টি থ্রি স্কোয়ার করে সিক্সটি সিক্স আর থ্রি হান্ড্রেড গেল এটা হচ্ছে থ্রি এটাকে করা হয় সিউ থ্রি এরকম লেখা থাকে এ মানে আর্মিও কপার ওয়ার আছে এইটা হচ্ছে এইটার এফেক্টিভনেস থাকে আপ টু টেন ইয়ার্স আর কপার এইটা হচ্ছে ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স রাখা যায় কিন্তু এটা হচ্ছে ফাইভ ইয়ার্স এইছাড়া এই যে বলছিলাম যে অনেক সময় এর বদলে হরমোনস দেওয়া থাকে প্রজেস্টের রং দেওয়া থাকে প্রজেস্টা সার্ট বলে একটা পাওয়া যায় এলএনজি আইউএস লিভন অনজেস্টেল আইউএস মিরেনা নামে বাজারে পাওয়া যায় হ্যাঁ তো তাতে কি হয় স্টেমের মধ্যে একটা প্লাস্টিক মেমব্রেন থাকে তার মধ্যেই ফিফটি মিলিগ্রাম প্রজিষ্ট দেওয়া থাকে ফিফটি মিলিগ্রাম প্রজিস্ট্রম থাকে ওখান থেকে পার ডে টোয়েন্টি মাইক্রোগ্রাম করে প্রজিস্ট্রন রিলিজ হয় ওই প্রজিস্ট্রনটা লোকালি কাজ করে হ্যাঁ এবং সেরাম প্রজিষ্ট লেভেল বাড়ে না এতেও কপারেও তোমার এই কপার সিস্টেমে যায় না মানে তুমি কপারটি পরা অবস্থায় যদি কারোর কপার ব্লাড কপার মাপও বাড়ে না এটা লোকালি কাজ করে তাহলে এটা বায়ো অ্যাক্টিভ মেটিরিয়াল ওর বায়োঅ্যাক্টিভ সাবস্টেন্স মানে ড্রাগ প্রজিস্ট্রন ইউজুয়ালি দেওয়া হয় তো ওইটারও অ্যাকচুয়ালি ফাইভ ইন টু সেভেন ইয়ার্স ওই যেগুলো তোমার প্রজিস্ট্রন দেওয়া প্রজেস্ট্রাস বা মিলে না নন এলএনজি ওইগুলোকে বলা হয় এলএনজি আইউএস লিভো নটজিস্ট্রাইন সিস্টেম এলএনজি আইউএস আচ্ছা এইগুলো এই গেলে মোটামুটি এইগুলো হচ্ছে ভ্যারাইটি এছাড়া কপার সেভেন রয়েছে সেপটা কারু সাতের মতো এইগুলো টি এর মতো এইটা যেমন আমার টি ঠিক না সে গাছের এর মতো রয়েছে এইগুলো পড়ানো খুব সুবিধে এবার এগুলো আমরা আচ্ছা এবার মেকানিজম অফ অ্যাকশন যেগুলো কপার ওয়ার আছে যাতে তাদের হচ্ছে তারা কি করবে আমি প্রথমে বললাম যে অ্যাকশনটা মূলত লোকাল এরা এন্ডো এই যে কপার ইজ এ টক্সিক মেটিরিয়াল এটা গ্যামেটো টক্সিক স্পাব ওভাম দুটোরই ক্ষতি করে তাছাড়া লোকাল একটা ইনফ্লামেশন হয় একটা ফরেন বডি থাকলে একটা লোকাল ইনফ্লামেশন হবে লোকাল ইনফ্লুয়েশন ওখানে ইন্টারলিউকিনস আরও সব কিছু কী বলে টিউমার ডেক্টোসিস ফ্যাক্টরি সব তৈরি হয় তারা এনডো দে মেক দ্য এন্ডোমেট্রিয়াম এনিমিক্যাল টু ইমপ্ল্যান্টেশন অর্থাৎ এন্ডোমেট্রিয়াল এনভারনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইমপ্ল্যান্টেশন হচ্ছে না প্রথমে বলছিলাম যে অ্যাকচুয়ালি সব সবসময় প্রিভেন্ট করে

হ্যাঁ বলো যে আরে ভয়ের কি আছে পরীক্ষা বলো থ্রি টু ফোর ডেজ রাফলি থ্রি টু ফোর ডেজ আসতে লাগে এবং আসার পরেও ইনসাইড আপনার কামিং ইনসাইড ইনফ্লাইন ক্যাভিটি ইট ফ্রিলি ফ্লোটস টু টু থ্রি ডেজ তারপরে ইমপ্লান্টেশন তোমরা ইমপ্লান্টেশন তো পড়েছ কি কি যেন স্টেজগুলো আছে না ব্লাস্টোসিস্ট হলো এবার তারপরে যখন ইমপ্ল্যান্টেশন হচ্ছে প্রথমে কি হলো প্রথমে হচ্ছে অ্যাপোজিশন কাছে আসে তারপরে অ্যাডেশন তারপরে তিন ফরমেশন পেনিট্রেশন এভাবে তিনটে স্টেজে হয়তো অ্যাপোজিশন অ্যাডেশন তারপরে হচ্ছে তিন নম্বর হয়ে ইন্ডাস্ট্রিয়াল এতে তো সেলের ভেতরে ঢুকে যায় ইন্ডাস্ট্রিয়াল স্পেসে গিয়ে তোমার ইমপ্লান্টেশন হয় তাহলে এই যে প্রসেসটা এটা একটা ডেফিনিট টাইম পিরিয়ড আছে এই যদি টিউবওয়াল হারিয়ে হয় অর্থাৎ টিউবওয়াল হারি মানে তুমি টিউবের মুভমেন্টও বাড়িয়ে দিলে তাহলে তিন চার দিনের আগে যদি ইউট্রান্ড গ্যাভিটিতে এসে গেছে তখন তো ওর ওই এগুলো তৈরি হয়নি ইমপ্ল্যান্টেশনের জন্য যে তোমার থেকে কোরিয়ন তৈরি কোরিয়ান লিভি কোরিয়নগুলো তৈরি হতে হবে সেগুলো কোরিয়ান বার্ড শুরু হয়নি সুতরাং ইমপ্লান্টেশন হবে চলে যাবে এভ্রিতে তো এনিমিক্যাল হচ্ছে তাছাড়া এই টিউবাল হারিও একটা ফ্যাক্টর এই সমস্ত ফ্যাক্টরগুলো মিলে ওদের ইমপ্ল্যান্টেশনটা আটকায় আর কপারের বলো যে প্রোজেস প্রজেস্টিরন থাকে এই এইও ফরেন বডি প্রজিস্ট্রণের আলাদা অ্যাডভান্টেজ হচ্ছে এন্ডোমিট্রিয়ামটাকে অ্যাট্রোফিট করে দেয় প্রজেস্ট্রন স্ট্রোজেন মূলত হাইপারপ্রেসি করে প্রজিস্ট্রন সেটা কন্ট্রোল করে এবার তুমি যদি যেমন আন অপোজ স্ট্রোজেন যদি কাজ করে তাহলে ম্যাক্সিমাম হাইপারপ্রেসিয়া হয় হাইপার হাইপারবেশিয়া হয় আবার সেরকম শুধু যদি প্রজিস্ট্রন থাকে এন্ডোমিট্রিয়াল অ্যাক্ট্রোপি হয়ে যায় তাহলে এন্ডোমিট্রিয়াল অ্যাক্ট্রোপি হয় এছাড়া প্রজিস্ট্রন আর কী করে প্রজিস্ট্রন হচ্ছে সারভাইকেল মিউকাসটাকে ঠিক করে দেয় স্পাম্পিট্রেশন আটকায় তাছাড়া বলে টু সাম এক্সটেন্ট এই প্রজিস্ট্রন অভুলেশনও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ইন সার্টেন কেসেস এ প্রিভেন্ট ওভুলেশন সুন্দর এই তিনটে মেকানিজমে এরা মূলত কন্ট্রাসেপশন এরা অ্যাচিভ কন্ট্রাসেপশন বাই দিস মেথডস এবার হচ্ছে ইনসারসেন কাকে করবে এই সাধারণত নালি প্যারাস নিউলি ম্যারিড কাপল তাদেরকে আমরা কপারটি অ্যাডভাইস করি না মানে আইউ অ্যাডভাইস করা হয় না যদিও এখন তাদের জন্য ছোট ছোট বেরিয়েছে সাইজ ছোট বেরিয়েছে কিন্তু নর্মালি আমরা তাদেরকে দিই না এছাড়া হিস্ট্রিতে এর মেন দুটো সাইড এফেক্ট একটা হচ্ছে ডিসবেনোরিয়া না পেন আমি বলছিলাম ফরেন বডি ভেতরে থাকলেই ইউটার সবসময় ট্রাই করবে ওকে বের করার আর মেন তো সুতরাং আমরা যখন কেস সিলেকশন করবো ভালো করে আমাদের হিস্ট্রি নিতে হবে যে তার ডিসমেনোরিয়া এবং মেনোরিজিয়া নেই ডিসবেনোরিয়া মেনোরজিয়া যা থাকবে তাদের আমরা আইউসিডি দেব না তাহলে কাদের দেবো না বললাম নালি প্যারাস আর হচ্ছে যাদের ডিসবেজোরিয়া বাইরে রয়েছে এছাড়া এটা যেহেতু একটা ফরেন বডি কারো যদি একটা অ্যাক্টিভ ইনফি ইনফেকশন হয়েছে তাহলে ইনফেকশন কন্ট্রোল করে তারপরে দেওয়া যাবে তাহলে এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন এছাড়া যদি কোনো আনডায়াগনোজ ভ্যাজেনাল ব্লিডিং সেগুলো যে কোনো কন্ট্রাসেপটিভের ক্ষেত্রে এ তোমাকে কি এক্সক্লুড প্রেগনেন্সি শুড বি এক্সক্লুডেড কোনো আনডায়াগনোজ ভেজানাল ব্লিডিং নেই ধরো তুমি ইনঅ্যাডভার্টেডলি সে আর্লি প্রেগনেন্ট সেই সময় ঢুকিয়ে দিবে তখন মুশকিল হয় তাহলে এইগুলো সিওর হতে হবে যে আমি সিলেকশন অফ কেস তাহলে একটা হচ্ছে প্রেগনেন্সি এক্সক্লুড প্রেগনেন্সি বাই অল মিনস দু নম্বর হচ্ছে যেগুলো বললাম ডালি প্যারাস তিন নম্বর হচ্ছে যার আন্ডারনোস ম্যাগানাল ব্লিডিং আছে যার সিএ সার্ভিক সিএ ইন্ডোমেট্রিয়াম এগুলো এর মধ্যেই যাচ্ছে এইগুলোতে আমরা অ্যাভয়েড করবো এটা এবার হাউ টু ইনসার্ট ইট আর হোয়াট ইজ দ্য আইডিয়াল টাইম এটা যে কোনো সময় ইনসার্ট করে বললাম আইডিয়াল এটা হচ্ছে তোমাকে শুধু কনফার্ম হতে হবে যে ও প্রেগনেন্ট নয় তাহলে কখন তুমি এটা পড়াবে এটা পড়ানো হবে কখন আইডিয়াল টাইম হচ্ছে জাস্ট আফটার মেনস্ট্রুয়েশন ওয়ান টু টু ডেজ আফটার মেনস্ট্রুয়েশন তাহলে কী হলো তাতে অ্যাডভান্টেজ কি মেন অ্যাডভান্টেজ হচ্ছে সি ইজ নট প্রেগনেন্ট মেনস্ট্রুয়েশন হচ্ছে দু নম্বর হচ্ছে আফটার মেন্স্ট্রেশান সার্ভিসটা সফট থাকে ওপেন থাকে মেনস্ট্রুয়াল ডিসচার্জ বেরোবার জন্য তখন ইট ইজ লেস পেনফুল আউটডোরে এটা ইজিলি ইনসার্ট করে দেওয়া যায় এছাড়া তুমি যখন তখন করতে পারো আফটার অ্যামোর্শন আফটার চাইল্ড বার্ট এখন তো গভর্নমেন্ট হসপিটালে আফটার চাইল্ড নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশনই হোক সিজার করলে আমরা কেটে পেটে ভেতর দিয়ে ইউট্রাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর নর্মাল হলে নিচে দিয়ে প্লাসেরটা বেরোবার সাথে সাথেই এটা কপারটি ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই দুটো মেথডের মধ্যে মানে কপারটি আর প্রজিস্টন কন্টেনিং আইওসিডির মধ্যে ওটার কতগুলো আচ্ছা এবার এদের কতগুলো এইগুলো গেলে এদের এই এফেক্ট এবার যেটা আমরা বলছিলাম আইডিয়ালের কতগুলো বেনিফিশিয়াল এফেক্ট থাকা দরকার থাকলে ভালো হয় মানে কন্ট্রাসেপশন ছাড়া ওভার কন্ট্রাসেপশন সার্টেন বেনিফিশিয়াল এফেক্ট এর কোনো বেনিফিশিয়াল এফেক্ট আছে যা পড়লে এতক্ষণ শুনে মনে হলো এর একটি বেনিফিশিয়াল এফেক্ট আছে সেটা হচ্ছে যদি যখন ধরো ইউটেরাইন সাইনিকিয়া অ্যাসারমেন্ট সিন্ড্রোম জানো ইউটারাসের এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি তো ওপেন যদি কোনো কারণে ইনফেকশন বা ভিগোরাস কিউবেট আছে তাকে বলে সাইনেকিয়া সাইনিকিয়া মানে জোর লেগে যাওয়া ইউটেরাইন সাইনিকিয়া ওটাকে বলে অ্যাসারমেন্ট সিন্ড্রোম অ্যাসারমেন্ট সিনড্রোম অ্যাসারমেন্টের নামে ওটা অ্যাসারমেন্ট সিনড্রো ওই অ্যাসারমেন্ট সিন্ড্রোমে সাইনিকিও লাইসিস করতে হয় কিন্তু কেটে দিলে আবার জুড়ে যাবে সে কেটে দেওয়ার পর তুমি একটা কপারটি যদি ঢুকিয়ে রাখো তাহলে ওটা আটকাবে এটা হচ্ছে এর বেনিফিশিয়াল এটা এটাকে এইভাবে ব্যবহার করা যেতে পারে লাইসেন্স করে তারপরে এটা ঢুকিয়ে দেওয়া যেতে পারে বা এছাড়া ধরো কারুর খুব স্ক্যান্টি পিরিয়ড খুব কম পিরিয়ড হয় তাকে তুমি কন্টাসেপ্টিভ পিল খেলে আরও পিরিয়ড কমে যায় যাদের কম পিরিয়ড হয় তাদেরকে এটা দিতে পারো এটা দিলে একটু তার নেস্ট্রাল ফ্লো বাড়তে পারে আর এছাড়া এর সঙ্গে অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা যেটা এর ডিসঅ্যাডভান্টেজ মেলোরেজিয়া তুমি সার্ট বা এলএনজি আইএস যাদের হেভি হয় তাদের ক্ষেত্রে ওটা দিতে পারে। কারণ তাদের হচ্ছে ওই প্রজেস্ট্রটা তাদের মেলোরেজিয়াটাকে কমিয়ে দেয় অনেক মানে এটি র্যাসগুডাস বলে হিস্ট্রেক্টোমের মতো কাজ করে মেনস্ট্রুয়াল ব্লাড লস অনেকটা কমে যায় সার্ট দিলে তাহলে ওটার একটা অ্যাডিশনাল এফেক্ট হচ্ছে কিন্তু প্রেজেস্টার প্রজেস্টার সার্টে বা এলএজি আইসের মুশকিলটা হচ্ছে ভেরি কস্টলি এইগুলো যেখানে দুশো তিনশো টাকা দাম ওটার দাম প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা পাঁচ এটা অনেকের পক্ষে অ্যাফোর্ড করা মুশকিল আর ওটা গভর্নমেন্ট থেকে ছুটিয়ে দেওয়া হয় না তাহলে এর অ্যাডেড অ্যাডভান্টেজ পেলাম আচ্ছা এবার হচ্ছে পেশেন্টকে কি অ্যাডভাইস দেবে কখন করাবে বললাম কখন করাবার পর এর আর একটা এই আজকে একটু পেশেন্ট এসেছিল আউটডোরে পেশেন্টের সাত বছর আগে কপারটি পড়েছে সাত বছর আগে কপারটি পড়েছে পেশেন্ট আজকে এসেছে কপারটি খুলে দেবো ও এইটা পড়েছিল সেভেন্টি ফাইভ থ্রি সেভেন্টি ফাইভ এটা পাঁচ বছরের ওর লাইফ তো ওকে খুলে দিতে হবে এবার আমরা দেখি এ করে মানে টিভি করে খুলতে গিয়ে যখন দেখলাম কাসক স্পেকুলাম দিয়ে থ্রেড দেখা যাচ্ছে না মিসিং থ্রেড এটা একটা কোশ্চেন তোমাদের আসে যে মিসিং থ্রেড কপারটি কি আগে এটা বলি এটা পরিমাণ টেকনিক আছে তো দেখাতেও তো এটা না খুললে তো দেখাও যায় না এটা হচ্ছে উইথ ড্রাইভ টেকনিকে পড়ানো হয় মানে এটা পুশ আউট না লিপি স্ লুক পুশ আউট হতো এতে পদ্ধতিটা হচ্ছে ইউট্রাইন ডায়াবিটি আগে একটা সাউন্ড দিয়ে তুমি ইউট্রো সার্ভিসের লেন্থটা মেপে নিলে মেপে নিয়ে এই যে এইটা একটা গার্ড আছে ওই মাপটা এতে দিয়ে নিলে মানে এটাকে এমন জায়গায় সেট করলে যে পুরো ইউট্রাইন আর এর লেন্থের মাপ এইখানে এটা রইল এই গার্ডটা এখানে তুমি ফিক্স করে দিলে মাপ নিয়ে এইটা ফিক্স করার পর এবার ইউট্রাসের অ্যান্ট্রি লিপটা ধরে তুমি আস্তে আস্তে এটাকে ইন্ট্রোডিউস করতে লাগলে এইটা এই লেভেল অব দি এইটাই এইটা যেমন খুব সোজা এটাতে কোনো ঝামেলা নেই এইটা তুমি জাস্ট পুস করে দিলে উপর অবধি দিয়ে প্লাঞ্জারটা টেনে বার করলে এটা অটোমেটিক্যালি রয়ে যাবে কারণ এইটাতে নেই প্লাঞ্জার নেই যেটাতে পুস করা হয় এটাতে কিচ্ছু নেই জাস্ট এই এর সেপের জন্যই ওটা রয়ে যাবে কিন্তু কপারটিতে কি হয় ওটা ভাঁজ করে ভেতরে ঢোকাতে হয় এনটা নেই এখানে এগুলো একটা করে খোলা না দিলে তোমরা কি করে প্র্যাকটিস করবে আমি সেটাই জানি না এইটা কপার থ্রি সেভেন্টিভিটা খুব ইজি জাস্ট পুশ করে দিলে তুমি এটা বের করে নিলেই হবে থ্রেডটা তুমি টু পয়েন্ট ফাইভ টু থ্রি সেন্টিমিটার রেখে কেটে দেবে থ্রেডটা দিয়ে পেশেন্টকে অ্যাডভাইস করতে হয় আর যেটা কপার টি যেগুলো সেগুলো তো হচ্ছে ওই এরকম খোলা থাকে এটা যেমন ভাঁজ হয়ে রয়েছে টিটা তো এরকম একটু স্টাউট থাকে এরকম আড়াড়ি থাকে ওইটাকে টিটাকে ভাঁজ করে ওই এন্ড দুটো এখানে ঢোকাতে হয় এন্ড দুটো ঢুকিয়ে তুমি এই যে লেন্থ অফ দি গেলে এই লেন্থ অব্দি পুরো যাবে না ঢোকাবে না প্রথমে এক সেন্টিমিটার দেড় সেন্টিমিটার মতো গ্যাপ রাখবে রেখেই তুমি প্লাঞ্জারটা এখানে ধরলে এই ইনসার্টারটাকে ব্যাক করে একটু টানবে ব্যাক করে টানলে কি হবে ওই যেটুকু তুমি ঢুকিয়েছিলে টিটা খুলে গেল বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে ফান্ড আসে খুলে যাবে ওটা টাইম দিতে হয় ওয়েট করতে হয় পনেরো কুড়ি সেকেন্ড দিয়ে এইটাকে একটু পুষ্কর আর একটু ঠেলে তুলে দিতে হয় দিয়ে তারপরে এটাকে উইথড্র করে নাও দিয়ে সেম পদ্ধতি আড়াই থেকে তিন সেন্টিমিটার রেখে ওটা কেটে দিলে ওইটা কেটে দিয়ে পেশেন্টকে আবার বলতে হয় যে ওটা প্যালপেট করবে পেশেন্ট কি করে বুঝবে কপারটিটা আছে কি নেই সি ফিল দ্য থ্রেড ওই নাইলনের থ্রেড আছে এবং পেশেন্টকে বলতে হয় যে প্রথমে পারলে ডেইলি অ্যাট লিস্ট আফটার এভরি মেনস্ট্রুয়েশন কারণ মেনস্ট্রুয়েশনের সময় অনেক সময় বেরিয়ে যায় পেশেন্ট বুঝতে পারে না পেশেন্টকে ফিল করতে হবে ওটা এবং বলতে হবে যে অলওয়েজ ট্রাই টু ফিল উইথ ওয়ান ফিঙ্গার দুটো আঙুল ঢোকাবে না কখনো দুটো আঙুল ঢোকালে কি হতে পারে অনেক সময় দুটো আঙুলের মাঝখানে থ্রেডটা লেগে টানা হয়ে যেতে পারে সেই জন্য সবসময় ওকে বলতে হবে যে এটা ফিল করা প্র্যাকটিস করবে একটা আঙুল দিয়ে একটা আঙুল দিয়ে ডায়লগ এটা যদি থ্রেডটা ফিল করতে পারো সোলো গাইজ ইউ ফিল দ্য নাইলন থ্রেড সো তুমি বি শিওর যে ওটা দ্যাট ইজ ইন পজিশন তাহলে এইভাবে পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হয় এবং বলা হয় তিন মাস বাদে তুমি একবার দেখিয়ে যাবে অনেক সময় পেশেন্ট হয়তো বোঝে না এলে তোমরা দেখে নেলে কিছু একটা কাজ ঢুকিয়ে দিয়ে দেখতে পাবে যে থ্রেডটা আছে কি নেই থ্রেড যদি থাকে ঠিক আছে কিছুই করতে লাগবে না এবার কখন বের করবে ঢুকিয়ে ছেড়ে দিলে পেশেন্টকে কভারটি লাগিয়ে তাকে বলে দিলে এই কাগজটা লিখে দিতে হয় ডেট অফ ইনসারশন কখন বের করবে একটা হচ্ছে তার টাইম ইন্টারভেল তার মানে যা লাইফ স্প্যান সে পাঁচ বছর যার দশ বছর যার আফটার লাইফ স্প্যান ইজ ওভার তখন তুমি বের রিমুভ করবে এছাড়া যদি তার পারসিস্টেন্ট কমপ্লিকেশন অর্থাৎ ইরেগুলার ব্লিডিং সিভিয়ার মানে পেশেন্টের শ্যুট করছে না তো প্রথম দু তিন মাস পেশেন্টকে একটু বুঝিয়ে বলতে হবে যে প্রথম দু তিন মাস তোমার একটু ব্লিডিং হতে পারে এটা কত ঘাবড়িও না দু তিন মাস পরে ওটা আস্তে 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 অ্যাডজাস্টেড হয়ে যাবে তখন আমরা এমনি ওই ট্র্যান্সামিক অ্যাসিড অ্যান্টিফিন এজেন্ট যেগুলো ওইগুলো দেওয়া হয় পেন আর ব্লিডিংয়ের জন্য দু তিন মাস দেওয়া হয় তাতে অনেকে দেখা গেছে পরের দিকে তাদের এ হয়ে যায় বডি একসময় অ্যাডজাস্ট করে নেয় ওটাকে অসুবিধা হয় না কিন্তু যদি কারুর না হয় কারুর যদি মেলোরিজিয়া বা ডিসমেলোরিয়া উত্তর বাড়তেই থাকে তখন তোমাকে রিমুভ করতেই হবে দু নম্বর হচ্ছে এর একটা ফেলিওর রেট আছে প্রেগন্যান্সি এই মিসিং থ্রেড যে বলছিলাম মিসিং থ্রেড এই যে থ্রেড পাঁচচোলা পেশেন্ট এলো কী কী কারণ একটা হচ্ছে ওটা বেরিয়ে গেছে তাই তো এই মেয়েটি যেমন হয়েছে আমরা পেলাম না খুঁজে আর এক্স রে করতে পাঠালো এক্সরে ভেতরে নেই এইগুলো এইগুলো প্লাস্টিক মেটেরিয়াল হলো এগুলো অল আর কোটেড বাই বেরিয়াম সালফেট এই জন্য যে রেডিও পেক করা হয়েছে যাতে এক্সরেতে ধরা যায় কারণ এখন আল্ট্রাসাউন্ড করা হয় ভালো আল্ট্রাসাউন্ডে বেরিয়াম লাগে না কিন্তু কপারটি তো অনেক দিন আগে আল্ট্রাসাউন্ডের আগে থেকেই আছে তো কপারটিতে বেরিয়াম সালফেট লাগা একটা লেয়ার দেওয়া থাকতো যাতে এক্সরেতে ধরা পড়ে তাহলে কপারটি থ্রেড পাচ্ছ না একটা কারণ হচ্ছে বেরিয়ে গেছে একটা কারণ হচ্ছে এটা পারফুরেশন হয়ে পেটে চলে গেছে এরকম হয়েছে আমি তিন চারটে গিয়েছি আমাকে ল্যাপনটপিং করে কপারটি বার করতে হয়েছে যদিও বলে এটা অ্যাকচুয়ালি হয় এট দা টাইম অফ ইনসারশন তো এইটা হচ্ছে পেটের অর্থাৎ ইউট্রাস পারফ্রেট করে যে উপরে উঠে গেছে থ্রেড পাবে না তিন নম্বর তো অনেক সময় থ্রেড আছে থ্রেডটা কয়েলড হয়ে ভেতরে ঢুকে গেছে থ্রেড রয়েছে থ্রেডটা আসলে বা খুব ছোটো কেটে ফেলেছে যখন কেটেছে খুব ছোটো কেটেছে এটা উঠে গেছে আর একটা হচ্ছে পেশেন্ট প্রেগন্যান্ট হয়ে গেছে মানে কপারটির একটা ফেলিওর রেট আছে ওয়ান টু টু পার হান্ড্রেড ওমেন ইয়ার্স তো কপারটির উইথ কপার তুই প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্ট হলে কেবল ক্রাসটা বড় হচ্ছে ওটাকে পুলস অফ দ্য ট্রেড চলে যায় আর এখানে আরেকটা প্রশ্ন আছে এই আমার টাইমও হয়ে গেছে তোমরা না ক্লাসটা এবার সন্ধ্যেবেলা করো এই আমার ফেরার টাইম থেকে এরকম করে হয় না এটা খালি বলে দিই যে এই কপারটি প্রেগনেন্সি পেশেন্ট তুমি কপারটি পড়িয়েছ পেশেন্ট প্রেগনেন্সি নিয়ে এলো প্রেগনেন্সি ডাক্তার ও কী হবে আমার কপারটিটা রয়ে গেছে আর প্রেগনেন্সি টেস্ট করছে পজিটিভ তো তখন নরমালি নিয়ম হচ্ছে যদি আমরা ইফ উই সি দ্য থ্রেড যদি থ্রেডটা দেখা যায় তাহলে আমরা স্লোলি ওটা বের করার চেষ্টা করি কারণ ওটা যদি রেখে দেওয়া হয় তাহলে চান্স অফ অ্যাবর্শন প্রিমিয়া লেবার ইনফেকশন এগুলো বেশি হয় কিন্তু যদি তুমি ইফ ইউ ডোন্ট ফাইন্ড দ্য থ্রেন্ড কিচ্ছু করতে হবে না জাস্ট রিয়াসিউ দ্য পেশেন্ট যে থাক কিছু হবে না ওটা যখন ডেলিভারি হবে প্যাসেন্টটা বেরোলে ইউজুয়ালি প্যাসেন্টার পেছনে প্যাসেন্টার গায়ে লেগে থাকে বেরিয়ে চলে আসে তাহলে কপারটি উইথ প্রেগনেন্সি আর একটা জিনিস জানতে হবে একটোপিক প্রেগনেন্সি কপারটিতে প্রেগনেন্সি রেট একটা বললাম ওয়ান টু টু আর একটোপিক প্রেগন্যান্সি রেট এটা একটা খুব প্যারাডক্সিক্যাল এফেক্ট আছে অর্থাৎ নর্মাল প্রেগনেন্সিতে ধরো আমাদের একটোপিকের ইনসিডেন্স কিরকম একটোপিক প্রেগনেন্সি জানো তোমরা প্রচ আউটসাইড ক্যাভিটি টিউবে প্রেগনেন্সি হয় একটোপিক প্রেগনেন্সির ইনসিডেন্স কীরকম ওয়ান ইন টু ফিফটি টু থ্রি হান্ড্রেড এরকম ইনসিডেন্স কিন্তু কপারটিতে দেখা গেছে যে কপারটি উইথ যদি প্রেগনেন্সি হয় সেখানে প্রায় টু টু ফাইভ পার্সেন্ট প্রেগনেন্সি হচ্ছে একটু উইথ প্রেগনেন্সি মানে তোমার মনে হতে পারে ইনসিডেন্স অফ প্রেগনেন্সি বেড়ে গেল একশোটা প্রেগনেন্সির মধ্যে দুটো থেকে পাঁচটা হচ্ছে কপারটি উইথ প্রেগনেন্সি যদি হয় আর যেখানে অন্য জায়গায় আমরা বলছি তিনশোতে একটা এখানে অনেক বেড়ে গেল মনে হচ্ছে যে একটা যেন ইনসিডেন্স বাড়ি অ্যাকচুয়ালি ইনসিডেন্স বাড়ায় না এটা একটা রিলেটিভ মেজারমেন্ট কী হয় কপারটি প্রেগনেন্সি যতটা এফেক্টিভলি আটকায় একটোপিক প্রেগনেন্সি অতটা এফেক্টিভলি আটকায় না কপারটি থেকে যত দূরে যাবে যেমন হচ্ছে শার্ট হচ্ছে প্রেগনেন্সি আরও কমায় তোমরা যদি এই ক্যালকুলেশনটা বোঝো তার থেকে অনেক জায়গায় লেখা রয়েছে যে একটোপিক প্রেগনেন্সি বাড়িয়ে দেয় কিন্তু একটোপিক প্রেগনেন্সি বাড়ায় না বরং কমায় হিসাবটা দেখো আমি কি বললাম যে নর্মাল একটোপিক প্রেগনেন্সি ওয়ান ইন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড তো তাহলে এবার ধরো এই দশ হাজার যদি আমি কেস করি তাহলে দশ হাজারটা এই সরি তিন হাজারটা কেস যদি করি ওয়ান ইন থ্রি হান্ড্রেড যদি হয় তাহলে তিন হাজার টাকা কেস হলে আমি দশটা এক্টপিক পাবো নর্মালি তিন হাজারটা প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সিতে আমি দশটা আমি এ পাবো এক টপিক প্রেগনেন্সি বুঝতে পারছো সেখানে অপারটিতে আমি কি বলছি কপারটি দিয়ে যদি প্রেগনেন্সি হয় তাহলে সেখানে একশোটাতেই আমি দুটো কি তিনটে পাচ্ছি মানে তিন হাজার টাই কটা পাবো তিরিশ তাহলে আমি পাচ্ছি দশ ইন্টু তিরিশ মানে তিনশোটা পাচ্ছি তাই তো উইদাউট কপারটি প্রেগনেন্সি তিন হাজারে দশটা একটু বিগ হচ্ছে উইথ কপারটি প্রেগনেন্সি তিন হাজারে তিনশোটা হচ্ছে তাহলে মনে হচ্ছে বেড়ে যাচ্ছে অনেক হ্যাঁ ও সরি নাইনটি হবে থ্রি ইন্টু থার্টি মানে নব্বইটা হবে তিন হাজারে নব্বইটা মানে অনেক বেড়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু তা তো নয় তার কারণ হচ্ছে এই যে যে মেয়েগুলো কপারটি পড়েছে তাদের মধ্যে একশো জন প্রেগনেন্ট হয়েছে সেই একশো জন প্রেগনেন্ট যদি কপারটি না পড়তো দশ হাজার জন সেখানে প্রেগনেন্ট হয়ে যেত আগে মানে টোটাল যদি বুঝতে পারলে আমি কি বললাম কি হলো যা এই যে কপারটি পরে ধরো নব্বই জন হয়েছে তিন হাজার জনের মধ্যে প্রেগনেন্ট হয়েছে এই তিন হাজার জনের যদি এদের তো প্রেগন্যেন্সি রেটও কমে গেছে অনেক এরা যদি কপারটি না পরতো কপারটি না ইউজ করতো তাহলে এদের প্রেগনেন্সি তো আরও একশো গুণ বেড়ে যেত ওয়ান পার্সেন্ট যদি একটা ফেলিওর হয় একশো ওয়ান ফেলিওর রেট তাহলে এইখানে ইন্সিডেন্সটা আসছে এখন তিনশো মানে প্রায় তিন লাখে নব্বইটা হচ্ছে তিন লাখে নব্বইটা মানে তিন হাজারে যদি তুমি আনো মানে এর থেকেও কমে যাচ্ছে সেই জন্য একটোপিক প্রেগনেন্সি বাড়ায় না তোমার মনে হচ্ছে উইথ উইথ কপারটি একটোপিক প্রেগনেন্সির ইন্সুরেন্স বাড়ে তুমি যখন কম্পেয়ার করছো তখন এখানে দেখবে অ্যাকচুয়ালি এরা যদি না ইউজ করতো যতজনের একটোপিক হতো ইউজ করেছে তাদের মধ্যে একটোপিকের রেট কম বুঝতে পারলে কি বুঝতে পারলে না জিনিসটা বোঝার চেষ্টা করো এটা যে একটোমিক অনেকে বলে না একটোমিক প্রেগনেন্সি বেড়ে যায় অ্যাকচুয়ালি কিন্তু বাড়ে না যারা ইউজ করছে তারা ইউজ না করলে তাদের প্রেগনেন্সিটা তো অনেক বেশি হয়ে যেত তার মধ্যে এই নর্মাল ইনসিডেন্সে অনেক বেশি একটোমিক প্রেগনেন্সি আসতো যেটা এতে কম হচ্ছে যে রিলেটিভ ইনক্রিজটা হচ্ছে সেটা কারণটা হচ্ছে ইট মোর এফেক্টিভলি প্রিভেন্টস ইন্টার ইউটেন্ট প্রেগনেন্সি দ্যান এক্সট্রা ইউটেন্ট প্রেগনেন্সি যার জন্য এটা রিলেটিভ ইনক্রিজ মনে হয় ঠিক আছে